চ্যালেঞ্জ দিয়েছি, আজকেও বলছি মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে নওশাদ সিদ্দিকীর নাম ধরুক, আইএসএফ এর নাম ধরুক, কবে কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছি বলুক, দেখবেন মুখ্যমন্ত্রীকে আইনের নোটিশ পাঠিয়ে কোর্ট থেকে জামিনের ব্যবস্থা আমরাই করব। আমি বলেছি আমি রাজনীতি করব না, বন্ধ করে দেব, আটটা জেলার না কথা বলবো, আটটা জেলায় আটটা পিজি হসপিটালের মতো হলো হসপিটাল বানিয়ে দেন, আটটা জেলায় ক্যালকাটা ইউনিভার্সিটির মতো আটটা ইউনিভার্সিটি নতুন করে বানিয়ে দেন। আর কয়েকটা তো ডিমান্ড আছে আমার, আমার নিজের জন্য একটা টাকারও ডিমান্ড নয়, এই দুটো পূরণ করে দেন, নওশাদ সিদ্দিকী রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে। আরও কয়েকটা ডিমান্ড রাখবো, পূরণ করে দিলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে, নওশাদ সিদ্দিকীকে কিনতে যাবেন না। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য নয়। অনেকে অনেক কথা বলে যে বিজেপির দালালি করছে, অমুকের দালালি করছে, আমি প্রশ্ন করি তাদেরকে, আমাকে উত্তর দিন, যে অসমের মুখ্যমন্ত্রী অসমে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে, সেই অসমের মুখ্যমন্ত্রীর সাথে দার্জিলিংয়ে দু ঘন্টা বসে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চা খেয়েছিল, কেন চা খাচ্ছিল, এর জবাব দিতে হবে না? লাশ হয়ে ফিরে আসছে, মিজোরামে গিয়েছিল, উড়িষ্যাতে দেখলেন রেল দুর্ঘটনাতে, বিভিন্ন জায়গাতে, কোনো জায়গায় মহারাষ্ট্রে, কোনো জায়গায় তামিলনাড়ুতে, আমাদের বাড়ির সন্তানরা যাচ্ছে লাশ হয়ে ফিরে আসছে। আর কি হয়, এই লাশ আনতে গিয়ে কত সমস্যা হয় বলেন, ভুল বলছি নাকি ভাই? এই লাশ আনতে গিয়ে যা সমস্যা হয়, ব্রেন খারাপ হয়ে যাবে। একটু জানিয়ে রাখি, আমি প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি, কিন্তু কার মৃত্যু কখন হবে তো বলতে পারি না। কেরল রাজ্যে যদি কেউ গিয়ে কাজ করতে গিয়ে মারা যায়, কেরল সরকার সেই লাশ সহ তার সাথে একজনকে বিনামূল্যে ফ্লাইট করে আপনার যে এয়ারপোর্ট আছে সেখানে পাঠিয়ে দেবে, একটা টাকা খরচ হবে না। ওটা আমার সরকারকে দায়িত্ব নেওয়ার জন্য, ভিন্ন রাজ্যেও যদি কাজে যায়, কোনো ক্ষেত্রে যদি দুর্ঘটনাতে কেউ মারা যায়, তাদেরকে সরকার ক্ষতিপূরণ দিয়ে ফ্লাইটে করে নিয়ে এসে তার বাড়িতে যাতে পৌঁছে দেয়, সেই দাবি আমি বিধানসভার মধ্যে রেখেছিলাম। ওটাই আমার দোষ হয়ে গেছে ভাই, ওটাই দোষ হয়ে গেছে। বলছে কি লাগবে বল না, কোটা মন্ত্রিত্ব লাগবে, একটা নয় দুটো দিচ্ছি, কি লাগবে বল, কিন্তু এই সব বলিস না। আর আমি বলেছি আমি রাজনীতি করব না, বন্ধ করে দেব, আটটা জেলার না কথা বলবো, আটটা জেলায় আটটা পিজি হসপিটালের মতো হলো হসপিটাল বানিয়ে দেন, আটটা জেলায় ক্যালকাটা ইউনিভার্সিটির মতো আটটা ইউনিভার্সিটি নতুন করে বানিয়ে দেন। আর কয়েকটা তো ডিমান্ড আছে আমার, আমার নিজের জন্য একটা টাকারও ডিমান্ড নয়, এই দুটো পূরণ করে দেন, নওশাদ সিদ্দিকী রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে। আরও কয়েকটা ডিমান্ড রাখবো, পূরণ করে দিলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে, নওশাদ সিদ্দিকীকে কিনতে যাবেন না। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য নয়। অনেকে অনেক কথা বলে যে বিজেপির দালালি করছে, অমুকের দালালি করছে, আমি প্রশ্ন করি তাদেরকে, আমাকে উত্তর দিন, যে অসমের মুখ্যমন্ত্রী অসমে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে, সেই অসমের মুখ্যমন্ত্রীর সাথে দার্জিলিংয়ে দু ঘন্টা বসে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চা খেয়েছিল, কেন চা খাচ্ছিল, এর জবাব দিতে হবে না? তৃণমূলী বন্ধুরা কিন্তু এর জবাব নেবে না। যে স্বামী সুব্রমণিয়াম মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার কথা বলে, সেই স্বামী সুব্রমণিয়ামকে নবান্নে নিয়ে এসে উত্তরীয় পড়াচ্ছিল কেন? লোকাল স্তরে তৃণমূলের বন্ধুরা এই উত্তরটা দেবেন তো? আর নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির দালাল হয়ে গেছে, মোদিবাবুর জন্মদিনে ফুল মিষ্টি কে পাঠিয়েছে, নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জি? এই কদিন আগে দেখলাম কি, এক টেবিলে অমিত শাহ, যে অমিত শাহ নাকি এনআরসিএ নিয়েছে, যদি এটা ভাঙতা ভয় পাবেন না, অমিত শাহ এখন টোটাল বিজেপির ক্ষমতা নাই, ভারতীয় মুসলিমকে সিএ করে দেশ থেকে তাড়াবে, বিজেপির বাপের ক্ষমতা নাই, যদিও ভয় দেখাচ্ছে, যে অমিত শাহকে দিয়ে ভয় দেখাচ্ছে, সেই অমিত শাহর সাথে যে যোগী আদিত্যনাথ, কয়েকদিন আগে আমি খবরের কাগজে দেখলাম যে হজে গিয়েছিল তার জন্য মুসলিম টিচারের মাইনে কেটেছে যেই রাজ্য, সেই যোগী আদিত্যনাথের সাথে এক টেবিলে বসে গল্প করছো, আর নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, অমিত শাহর সাথে মিটিং করছে কোথায়? নবান্নের 14 তলাতে, কোনো অফিসিয়াল মিটিং হলে সেখানে পিয়ে থাকে, সেখানে অমিত শাহজিও একা, আমাদের দিদিমণিও একা, 14 মিনিট কি গল্প করছিল ভাই, বুঝতে পারছেন না? ওক্ষেত্রে বিজেপি আর তৃণমূল তখন
বন্ধু নয়, নওশাদ সিদ্দিকী বন্ধু নয়। নওশাদ সিদ্দিকীর একটা প্রমাণ দেখাক যে নওশাদ সিদ্দিকী একটা টাকা কারো কাছ থেকে নিয়েছে। কদিন আগে মুখ্যমন্ত্রী ইমামদের ভুল বোঝানোর জন্য সেখানে ডেকে নিয়ে গিয়ে কে ডেকেছে এখনো আমি খবর খোঁজ পেলাম না। না শাসক ডেকেছে, না মন্ত্রীরা ডেকেছে, না তৃণমূল ডেকেছে, না ইমামরা ডেকেছে, এখনো জানতে পারলাম না। সেখানে গিয়ে আমার না নাম ধরে অনেক কথা বলেছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকেও বলছি, মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে নওশাদ সিদ্দিকীর নাম ধরুক, আইএসএফের নাম ধরুক, কবে কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছি বলুক, দেখবেন মুখ্যমন্ত্রীকে আইনের নোটিশ পাঠিয়ে কোর্ট থেকে জামিনের ব্যবস্থা আমরাই করব।